বন্ধুরা, সকলকে জানাই বিজয়া দশমীর শুভেচ্ছা, প্রণাম এবং ভালোবাসা। বন্ধুরা, এখন আমরা দাঁড়িয়ে আছি বালুরঘাট শহরের আত্রেয়ী নদীর কল্যাণী ঘাটে। আপনারা দেখছেন পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বালুরঘাট সহ সমগ্র পশ্চিমবঙ্গে প্রথম স্বয়ংক্রিয় ঘূর্ণায়মান প্রতিমা বিসর্জন। এই কাজটি করেছে আমার শ্বশুর মশাই বকুলচন্দ্র দাস। এই রকম যে কোনো ধরনের ক্রিয়েটিভ কাজ করবার জন্য যোগাযোগ করতে পারেন এস দাস ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, বসন্তা বসন্তা, ত্রিমোহনী হিলি, দক্ষিণ দিনাজপুর। বন্ধুরা, দেখুন কিভাবে প্রতিমা বিসর্জন করা হচ্ছে। প্রথমে প্রতিমা হাইড্রোলিক মেশিনে ওঠানো হচ্ছে, তারপর ধীরে ধীরে সাত পাক ঘুরতে ঘুরতে প্রতিমা এগোবে নদীর দিকে, তারপর হাইড্রোলিক প্রেসারের সাহায্যে নদীতে প্রতিমা বিসর্জন করা হবে। এই রকম প্রতিমা বিসর্জন আমরা বালুরঘাট শহরে প্রথম দেখছি। বালুরঘাট পৌরসভার কাছে পক্ষ থেকে সকল দর্শনার্থীদের কাছে বিনম্র অনুরোধ, দয়া করে ট্রাক্টর যাতায়াতের রাস্তাগুলি ফাঁকা করে দিন। ট্রাক্টর যাতায়াতের রাস্তাগুলি একটু ফাঁকা করে দেবেন, ট্রাক্টরগুলি বেরোতে পারছে না। প্রতিমা নিরঞ্জনের পর ট্রাক্টরগুলি বেরোতে পারছে না, দয়া করে ডান দিকে রাস্তাটি ফাঁকা করে দেবেন, দয়া করে ট্রাফিক যাতায়াতে ডান দিকে
করে দিন।